চিরং ভয়েস চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ হাফিজ রহমান, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও নিয়ে এসেছি এবং তা হলো ফেসবুক পেজ ইস্যু নিয়ে। আমরা কম বেশি ফেসবুক সবাই ইউজ করে থাকি, অনেকে হয়তো বা বিভিন্ন কারণে আপনার আছে ফ্যান পেজ বা বিজনেস পেজ তৈরি করে থাকেন। এখন প্রশ্ন হলো, ফ্যান পেজ বা বিজনেস পেজ মেনটেন করতে হলে আমরা সবাই সচরাচর সব কাজ জানি না, সেক্ষেত্রে আমরা হয়তো বা আমাদের পেজে কাউকে কোনো একটা রোল অ্যাসাইন করতে পারি, সেটা মডারেটর হোক, অ্যাডমিন হোক বা অন্য কোনো কারণ হোক। এছাড়া একটা কাজ যেটা হতে পারে যে আপনি যখন আপনার পেজ সেটিংস করেন বা পেজে কোনো অ্যাডভার্টাইজিং করেন, তো সেক্ষেত্রে আপনার তো সেই রকম দক্ষতা না থাকলে বা কার্ড না থাকলে নিশ্চয়ই আপনি কাউকে না কাউকে, ডিজিটাল মার্কেটার হোক বা ফেসবুক মার্কেটিং প্রফেশনাল হোক, তাকে আপনার দায়িত্ব দিতে হয়। তো সেক্ষেত্রে আপনি আপনার পেজে একটা রোল অ্যাসাইন করতে হয়, তো সেটাও হতে পারে অ্যাডমিন, হতে পারে আপনার এডিটর হিসেবে আপনি দিতে পারেন, কারণ অ্যাডমিনের পরে এডিটরের রোল প্লেটা খুবই গুরুত্বপূর্ণ। বাট এখানে মডারেটর কাজটাতে কিছু রেস্ট্রিকশন থাকে, কাজ করতে পারে না। সো আমি আজকে আপনাকে দেখাবো কীভাবে একটা পেজের মধ্যে আপনারা তাদেরকে অ্যাসাইন করবেন মোবাইল থেকে। ল্যাপটপ থেকে খুব সহজ, মোবাইল থেকে অনেকে সহজে পারেন না, এই জন্য আমি একটু আমার টিউটোরিয়াল দেখাচ্ছি। আমরা প্রথমে ফেসবুক আসবো। আমরা ফেসবুক আসার পর আপনারা জানেন যে আমাদের হচ্ছে যে এখানে উপরে দেখবেন যে কয়েকটা অপশন আছে, সেটা হলো আমাদের হচ্ছে পেজ। আমাদের যদি আমরা ফ্ল্যাগ এটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখবেন যে এখানে পেজ আছে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক অনেক পেজ আছে যেগুলোতে আমি রোল প্লে করছি বা আমার হচ্ছে আমি কাজ করছি বা আমার নিজের পেজ আছে এখানে কয়েকটা। তো সেক্ষেত্রে আপনি এখন কাউকে অ্যাসাইন করবেন। তো অ্যাসাইন করাটার জন্য আপনাকে কী করতে হবে, আমি যদি আমার পেজটাকে একটু যদি দেখাই, আইটি সলিউশন 365, এটা হচ্ছে আমার বিজনেস পেজ। আমি এখান থেকে আমার হচ্ছে যে মোটামুটি সব কাজগুলো করে থাকি। সো আমরা যেটা দেখবো, একদম কর্নার দেখবেন একটা সেটিংস একটা বাটন আছে, একটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখবেন এখানে সেটিংস অনেক অপশন আছে। তো আপনার আমার প্রথম কাজ হলো একদম পাঁচ নাম্বার অপশন, যেটা হচ্ছে পেজ রোলস। আমরা যদি এখানে ক্লিক করি তো এখানে যেটা হবে আমাদের, এখানে আমাদের কাছে ফেসবুক প্রম্পট করবে যে আমি কাকে অ্যাড করতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে আমি আছি, আমার আরেকজন এডিটর আছে, দুজন অ্যাডমিন আছে এবং আরেকজন এডিটর, একজন এডিটর হিসেবে আছেন। সো আমরা যেটা করব সেটা হলো আমরা অ্যাড পার্সন টু পেজ এখানে ক্লিক করব। এখন এটা হচ্ছে যে আপনি কাকে অ্যাসাইন করবেন, তাই তো? তো প্রথমে যেটা করতে হবে আপনাকে একটু পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। আমি একটু যেহেতু পাসওয়ার্ড একটা সেন্সিটিভ ইস্যু, সেই জন্য আমি একটু পজ করে নিচ্ছি, তারপর আমি আপনাদেরকে পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি এটা একটু দেখাবো। সো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়েছি, যেহেতু পাসওয়ার্ড সেন্সিটিভ জিনিস সেই জন্য আমি দেখাতে চাইনি, এটা নিশ্চয়ই আপনারাও দেখাবেন না। আমার পাসওয়ার্ড দেওয়ার পর আমি এটা কন্টিনিউ করবো। সো কন্টিনিউ করার পরে আমার কাছে অপশন আসবে, আমি টাইপ দ্য নেম অফ ফেসবুক ইউজার, আইদার আপনি তার ই হচ্ছে যে আপনি তাকে তার ই যে ইমেল আছে ইমেল দিয়ে আপনি সার্চ করতে পারেন। তো আমি ধরুন এখানে কাউ হচ্ছে যে এমন একজনকে দিব যিনি আমার পেজে কোনো একটা কাজ করবেন। সো আমি একটা এক্সাম্পল হিসেবে একজনের নাম দিচ্ছি এখানে, ধরেন আমি এখানে কারোর একটা নাম দিচ্ছি, আমরা এখানে মাসুম দিয়ে আমার অনেকজন আছেন, তো আমি আমার এক ফ্রেন্ডকে এখানে অ্যাসাইন করব। তো যেটা হবে যে এখানে হচ্ছে যে আপনি দেখেন আপনার কাছে বাই ডিফল্ট আমি তার নামটা চলে আসলো, এখন হচ্ছে বাই ডিফল্ট আপনি তাকে কী হিসেবে দেন, অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। সো এখানে এক একটা রোল প্লে এক এক রকম। সো আপনি যখন কোনো পেজ সেট আপস বা হচ্ছে যে আপনি তাকে কোনো যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনে বা কিছুর জন্য তুমি, সেক্ষেত্রে এডিটর অপশনটা ইজ বেটার। সো এটা দেওয়ার পরে আপনি জাস্ট তাকে অ্যাড করবেন, অ্যাডে ক্লিক করলে এটা তার কাছে একটা রিকোয়েস্ট চলে যাবে। তো সেক্ষেত্রে তিনি যখন এটাকে অ্যাকসেপ্ট করবেন তখন আপনার পেজে ওনাকে আপনি যেই রোল প্লেটা দিচ্ছেন সেটা সে প্লে করতে পারবে। অ্যাডমিন অবশ্যই সব কিছু করতে পারবে, এডিটর সব কিছু করতে পারবে না, মডারেটর কিছু রেস্ট্রিকশন থাকে, অ্যাডভার্টাইজার শুধুমাত্র অ্যাডভার্টাইজ করতে পারবে। তবে সেক্ষেত্রে চাইলে সে পেজের কোনো যে যখন কোনো পেজের পোস্ট বা কোনো কিছু করবে তখন সেখানে সে চেঞ্জ করতে পারবে না। অ্যানালিটিক্স তো স্বাভাবিক, পেজ অ্যানালিটিক্স করার জন্য অ্যানালিস্ট হিসেবে তাকে অ্যাসাইন করতে পারেন, বাট এডিটর আপনারটা ইজ ফার বেটার দেন আদার অ্যাকসেপ্ট অ্যাডমিন। অ্যাডমিনের পরে হচ্ছে এডিটর রোল প্লেটা খুব বেটার। সো সেক্ষেত্রে আপনি এটা জাস্ট অ্যাড করলে হয়ে যাবে। এভাবে আপনি আপনার পেজের মধ্যে মোবাইল থেকে কাউকে আপনার পেজে অ্যাড করতে পারবেন। সো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে জানাবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশন বারটি অন করবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।